2024 সালে যদি আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে চান এবং আপনার যদি মনে হয় যে আমি 2024 সালে আমি ফ্রিল্যান্সে স্টার্ট করব বা আমি ফ্রিল্যান্সিং কাজ করব, সো দ্যাটস আই একটা রোডম্যাপ প্রয়োজন অথবা আমার একটা গাইডলাইন প্রয়োজন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এখন মোস্ট অফ দ্য টাইম মানুষ ফ্রিল্যান্সিং সেক্টরে ফেল করে কারণ হলো তারা একটা প্রপার রোডম্যাপ অথবা একটা গাইডলাইন পাচ্ছে না। খুবই সিম্পল একটা উদাহরণ দিই, যে আপনি নদীর এপারে আসেন এবং নদীর ওপারে যাবেন আপনি সাঁতার কেটে, আর এখন যদি এমন হয় যে আপনি নদীর মাঝখান বরাবর আসেন এবং তখন যদি আপনি দিক নির্দেশনা যদি হারিয়ে ফেলেন বা আপনি যদি ভুল পথে যেতে থাকেন, আপনি কিন্তু আলটিমেটলি নদীর ওপারে যেতে পারবেন না। সো সেম জিনিসটাই কাজ করবে, যদি আপনি ফ্রিল্যান্স সেক্টরে সাকসেসফুল হতে চান তো অবশ্যই একটা রোডম্যাপ প্রয়োজন বা একটা গাইডলাইন প্রয়োজন, যেটা আপনি ফলো করে আপনার ক্যারিয়ারটা স্টার্ট করতে পারেন। ফ্রিল্যান্সিং সেক্টরে যখন আপনি একজন বিগিনার লেভেলে থাকবেন এবং সেখান থেকে আপনি যদি সাকসেসফুল লেভেলে যদি যেতে চান, তাহলে আপনার তিনটা ধাপ সেটা পার করতে হবে। এখন তিনটা ধাপ বলতে বোঝাচ্ছি আমি কি, সেটা আমি এই ভিডিওর মধ্যে আমি বলে দেব। বাট প্রথম যে ধাপটা সেটা হলো আপনার শুরু করে দিতে হবে। তো যখন আপনি শুরু করে দেবেন তখন আপনার একটা মাইন্ডসেট ক্রিয়েট করতে হবে যে আমি আদৌ কি একজন ফ্রিল্যান্সার হতে চাই কিনা বা আমি ফ্রিল্যান্সিং করতে চাই কিনা। ফার্স্ট অফ অল এটা তো আপনার ডিসাইড করতে হবে। আপনার যদি এমন হয় যে আপনি কোনো একটা ফ্রেন্ডের থেকে দেখলেন বা কোনো একটা ইনফ্লুয়েন্সারের কাছ থেকে দেখলেন বা আমার কাছ থেকে দেখলেন, দ্যাটস ওয়াই আপনার খুবই করতে ইচ্ছা করতেছে, এটা হতেই পারে, কারণ আমি একটা কাজ করতেছি সেটা যদি আপনার ভালো লাগে সেটা আপনি ফলো করতেই পারেন বা সেটার দিকে আপনি যেতেই পারেন। বাট সেটার ক্ষেত্রে আপনার মাইন্ডসেটটা স্ট্রং করতে হবে যে আমি এই সেক্টরে যা আসবো সেটা আমি কতটুকু চাচ্ছি বা কতটুকু আমাকে দেওয়া হবে বা কতটুকু আমি করতে পারবো। আর শুরুতে কিছু রেড ফ্ল্যাগ আছে, যদি আপনি সেগুলো ফলো করেন যে যদি এই টাইপের আমার ফিল হয় তাহলে আমার শুরু না করাই উচিত। আর যেমন আমি রেড ফ্ল্যাগগুলো বলি সেটা হলো যে আপনি যদি গুগলে বা ইউটিউব ঘেটে যদি কিছু না শিখতে পারেন বা আপনার যদি শেখার তেমন আগ্রহ নেই, যে আমি কোনো একটা কিছু শিখতে চাচ্ছি বা জানতে চাচ্ছি সেটা আমাকে কেউ বুঝায় বলে দিক বা আমাকে বাসায় এসে শিখায় দিক, যদি এমন আপনার চিন্তা থাকে তাহলে মনে করবেন যে এই সেক্টরে আসায় আপনার একটা রেড ফ্ল্যাগ কাজ করবে। আর তখন আপনার চিন্তা করতে হবে যে না, এটা আমি শুরু না করলেই বেটার হয়তো বা। আরেকটা ব্যাপার হলো যে আপনার যদি শুরুতেই মনে হয় যে এই সেক্টরে এসে আমি প্রতি মাসে কোনো রকম লাইক 10,000-15,000 টাকা আর্নিং করব তাহলে আমার হয়ে যাবে, সো আমার বেশি আর্নিং দরকার নেই ভাই, আমি মোটামুটি যদি 10-15,000 টাকা ইনকাম করি তাহলে আমার হয়ে যাবে, তাহলেও মনে করবেন যে এই ক্ষেত্রে আপনার একটা রেড ফ্ল্যাগ কাজ করবে। আপনার লিমিটেড মাইন্ডে আপনি আসেন যে $150 ইনকাম করবো প্রতি মাসে। সো এই টাইপের শুরুতে আমি ইনকামের কথাটা ভাবতেছি যে আপনি যদি সাকসেসফুল হন, আপনি যদি একটা 6 মাস 1 বছর পরে যদি সাকসেসফুল হন, সেখান থেকে ভালো লেভেলের 1,00,000 বা 2,00,000 আর্নিং করতে পারবেন প্রতি মাসে ইজিলি, এটা হলো নর্মালি আমি বলতেছি। আর সেখানে আপনার চিন্তা যদি থাকে 10-15,000 টাকা, তাহলে এটা রেড ফ্ল্যাগ মনে করেন যে আপনি আসলে সিরিয়াস না বিষয়টা নিয়ে। আপনি একটা ভালো করে ঘাটেন, মানুষ 1,00,000 টাকার কথা বলতেছে, মানুষ খুবই হাই স্কেলের কথা বলতেছে, আর আপনি অনলি 10-12,000 টাকার কথা বলতেছেন। আপনি যদি প্রপারলি কনফিডেন্ট না হন তাহলে আপনার এটা মনে করতে হবে যে এখানে আপনার রেড ফ্ল্যাগ, আপনার শুরু না করা উচিত। আপনি যদি মনে করেন যে আপনি ইংলিশ পারেন না তাহলেও সমস্যা নেই, বা যদি আপনি মনে করেন যে আমাকে দিয়ে ইংলিশ হবেই না কখনো, এটা অনেক কঠিন হয়তো বা শেখা, তাহলে এখানে বুঝতে হবে আপনার রেড ফ্ল্যাগ। তো যখন আপনার মাইন্ডসেট তৈরি হয়ে যাবে যে না এখন আমি ফ্রিল্যান্সিং শুরু করতে আছি, তখন আপনার যেটা করতে হবে সেটা হলো এই সেক্টরের যাবতীয় যত কিছু আছে সেসব নিয়ে আপনার ঘাটতে হবে। লাইক ফ্রিল্যান্সিং কী, ফ্রিল্যান্সিং কীভাবে করতে হয়, ফ্রিল্যান্সিং করার ওয়ে কী, লাইক এই ভিডিওটা অবশ্যই আপনার হেল্প হবে কারণ আপনি কীভাবে শুরু করবেন সেটা আপনি জানতে পারবেন। সো ফ্রিল্যান্সিং কী সেটা নিয়ে যদি জানতে হয় আমার ভিডিও দেওয়া আছে, আপনি সেগুলো ফলো করতে পারেন। তারপর এই রিসার্চ করার সময় দেন আপনার যেটা ফার্স্ট কাজ হবে সেটা হলো আপনার নিশ চুজ করতে হবে যে আপনি কোন স্কিলটা শিখবেন। আর যখন আপনি ফ্রিল্যান্সিং নিয়ে ঘাটবেন তখনই জানতে পারবেন যে আপনার অবশ্যই একটা স্কিল প্রয়োজন, যে স্কিলটা নিয়ে আপনার কাজ করতে হবে। আর এখন 2024 সালে যদি আপনি স্কিল ওয়াইজ যদি আপনি চিন্তা করেন যে কোন স্কিলটা শেখা উচিত হবে, তাহলে শীঘ্রই আমার একটা ভিডিও আসবে যেখানে আমি একটু রিসার্চ করে আপনাদের বলবো যে কোন কোন স্কিলগুলো এখন আপনি শিখতে পারেন। নেক্সট আপনার 5 বছরের কথা চিন্তা করতে হবে বা নেক্সট 10 বছরের কথা চিন্তা করেই এখন আপনার স্কিল শেখা উচিত। আপনি যদি চিন্তা করেন যে আমি নেক্সট 6 মাসে আমি ফ্রিল্যান্সিং করবো তারপর আমি একটা জব করবো, তাহলে এই সেক্টরে না আসা উচিত। যে পার্টিকুলার স্কিলটা আপনি শিখতে যাচ্ছেন সেটা আপনি চুজ করবেন, দেন ওইটা আপনার কোর্স অথবা নিজে শিখতে হবে। এখন কথা হলো যে কোর্স বা নিজে শেখার কথা কেন বললাম, কারণ সামটাইম এমন হয় যে আপনার কাছে টাকা নেই তেমন যে আমি কোর্স করব কোথাও। সো নিজে শেখার মতো অনেক রিসোর্স আছে, আপনি ইউটিউব চ্যানেলে অনেক পেয়ে যাবেন, ইউটিউব চ্যানেলে অনেক ফ্রি রিসোর্স আপনি পেয়ে যাবেন, আপনি ইউডিউমিতে অনেক ফ্রি কোর্স পেয়ে যাবেন। এখন যদি আপনি আমাকে কমেন্ট করেন নিচে ভাই ইউডিউমি কী, তাহলে মনে করবেন এটা একটা রেড ফ্ল্যাগ। সো এই টাইপের রেড ফ্ল্যাগ আমাকে দেবেন না, এই টাইপের কোনো অ্যান্সার আসলে নাই। আপনি
সরাসরি সার্চ দিতে পারবেন যে ইউডেমি কি। এখন আপনি যদি সার্চ না দিতে চান, আপনি যদি এতটাই অলস হন, তাহলে এটা একটা বিশাল বড় রেড ফ্ল্যাগ। সো এই রেড ফ্ল্যাগগুলো মনে রাখবেন যে আপনার কোন কোন বিষয়গুলো রেড ফ্ল্যাগ কাজ করতেছে, আমার এগুলো অ্যাভয়েড করে চলতে হবে। আপাস একটা কোর্স করলাম, সেখানে আমার 3 থেকে 4 মাসের মতো সময় লাগলো বা 6 মাস লাগলো, সেই সময়টা আপনার দিতে হবে, আর সেটা আপনার ভ্যালিড সময় দিতে হবে। নট যে আমায় কোনো রকম আমি একটা কোর্স করে কোনো একটা স্কিল আমি মোটামুটিভাবে শিখলাম, এইটার কোনো ভ্যালু নাই। কারণ এটা আপনার মাথায় রাখতে হবে যে কোর্সে আপনি অনলি 10% শিখতে পারবেন। আপনি যে সেক্টরে কাজ করেন না কেন, সেখানে আপনি 100% আসলে কেউ শিখাবে না। আর 100% শিখাতে গেলে আপনার 2 বছরের কোর্স করতে হবে। সব কিছুই যে আপনাকে কোর্সের মাধ্যমে শিখাইয়ে দেবে এমনটা চিন্তা করে কোনো কোর্স করবেন না। আপনি কোর্স করবেন, পরে আপনি যে মেন্টরকে শুধু আপনি বকা দেবেন যে সে আমাকে ভালোভাবে শিখায় না, হয়তো আপনার নিজের শিখতে হবে। সেটা আপনার বিলিভ করতে হবে যে আমার নিজে নিজে শিখতে হবে বেশিরভাগ সময়, এবং আপনার নিজের যে পোর্টফোলিও সেটা আপনার ভালো করে বিল্ড করতে হবে। যখন আপনার কোর্স শেষ হয়ে যাবে যে আমার কোর্স করা কমপ্লিট, আমি একটা স্কিল ফুললি পারি, আপনি বলবেন যে আমি ফাইবার আপওয়ার্কে আমি কাজ নামানো শুরু করে দিই, না এটা আপনার করলে হবে না। কারণ বর্তমানে ওই যে আমি শুরুতে বললাম যে এটা খুবই কম্পিটিশনের যুগ। সো এখানে আপনার পোর্টফোলিও মেক করতে হবে। আর এই পোর্টফোলিও মানে এই না যে আমি একটা ডিজাইন করলাম এবং সেই ডিজাইনগুলো আমি আমার ফোল্ডারে রেখে দিলাম, আমার কম্পিউটার বা আমার মোবাইলে রেখে দিলাম, এটা কিন্তু না। আপনার একটা পোর্টফোলিও মেক করতে হবে, এবং সেই পোর্টফোলিও অনুযায়ী আপনার প্রোফাইলও সাজাইতে হবে। সেটা হলো সোশ্যাল প্রোফাইল। সোশ্যাল প্রোফাইল মিন্স ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডিন, যাবতীয় যত কিছু আছে, টুইটার, সেই সব কিছুতে আপনার অ্যাক্টিভ থাকতে হবে। লাইক আপনি যে সেক্টরে কাজ করতেছেন সেই কাজগুলো সেখানে শো করতে পারেন, বা আপনি লাইক আপনি একটা লিঙ্কডিন প্রোফাইল আপনি সাজাবেন ভালো করে, যেখানে আপনি একটা ফুল প্রফেশনাল, যদি আমি বলি একজন ডিজিটাল মার্কেটার বা আপনি একজন ভিডিও এডিটর, সেইটা আপনি ভালো করে সেখানে ফোকাস করবেন, বা আপনার প্রোফাইলটা দেখলে যেন কেউ বুঝে যে আপনি একজন ভিডিও এডিটর। এবং সেটা সাজানোর জন্য আপনি কিন্তু চ্যাটজিপিটির সাহায্য নিতে পারেন। সো এটা কিন্তু একটা বোনাস টিপস যে আপনি চ্যাটজিপিটির হেল্প নিয়ে সেটা ভালো করে সাজাতে পারবেন। এখন বললাম না যে ভাই চ্যাটজিপিটি কীভাবে ইউজ করে, সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, দেখে নিন যদি আপনি না জানেন। সো যখন আপনার সোশ্যাল প্রেজেন্স এবং পোর্টফোলিও মোটামুটি আপনার রেডি হয়ে যাবে, তখন আপনাকে কী করতে হবে, আপনার ফার্স্ট অফ অল মার্কেট প্লেসে কাজ নামানোর জন্য ট্রাই করতে হবে। প্লাস হলো যে আপনার একটা নেটওয়ার্ক বিল্ড করতে হবে। আপনার রিলেটেড যারা কাজ করে তাদের সাথে অ্যাড হইতে হবে, সেটা লিঙ্কডিন হইতে পারে, সেটা ফেসবুক হইতে পারে, বা বিভিন্ন ধরনের গ্রুপ আছে যেখানে আপনি অ্যাড হইতে পারেন। এবং মাঝে মধ্যে এমন হয় যে কোনো একটা কাজ যদি আপনি না পারেন, বা যদি এমন কোনো একটা কাজ হয় যেটা আপনার হয়তো বা যেটা আপনি শিখছেন সেখানে শিখায় নাই বা একটু ডিফিকাল্ট, তখন কিন্তু আপনি সেই সব গ্রুপ থেকেও হেল্প নিতে পারবেন। সো আপনি চেষ্টা করবেন যে আপনার যে নেটওয়ার্কিংটা সেটা আস্তে আস্তে বিল্ড করার, আপনার রিলেটেড যারা কাজ করে তাদের সাথে পরিচিত হওয়ার, বা মানে তাদের সাথেও আপনি এমন হতে পারে যে আপনি যদি শুরুতে কাজ না পান, সো তাদের সাথে কিন্তু টিম আকারেও কিন্তু ইন দ্য ফিউচার কাজ করতে পারেন। আর এখন কথা হলো যে টিমের সাথে আমি কাজ করব, আর কাজ করার জন্য আমি সরাসরি তাদেরকে মেসেজ দেবো যে ভাই প্লিজ আমাকে একটা কাজ দেন, হ্যান ত্যান, এইসব না করে আপনি আপনার কাজটা যত ভালো করবেন এবং সেটা যদি আপনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন বা বিভিন্ন গ্রুপে শেয়ার করেন, তখন কিন্তু সেখান থেকে আপনার কাজটা ভালো লাগলে মানুষ অ্যাপ্রিসিয়েট করবে বা সেখান থেকে আপনার হায়ার করতে পারবে। বাট মোস্ট অফ দ্য টাইম আমরা যেটা করি সেটা হলো আমরা সরাসরি তাদেরকে বলি যে ভাই প্লিজ আমাকে একটা কাজ দেন, আমার কাজ নাই, বা হ্যান ত্যান আসার বিষয়ে। বাট এইসব বললে সহজে কেউ কাজ দেবে না, ট্রাস্ট মি। আপনাকে কেউ সেই সিম্পিথি বা এমপিথি দেখায় সেই কাজ দেবে না, কারণ তাদের প্রয়োজন কাজ। সো কাজটা যদি আপনার প্রপার ওয়েতে এবং বেস্ট ওয়েতে সেটা শো করতে পারেন, আপনার কাজের অভাব হবে না। শুধুমাত্র ফাইবার আপওয়ার্ক বাদ দেন, শুধুমাত্র ফেসবুক থেকে আপনি ইনকাম করতে পারবেন, বা বিভিন্ন এজেন্সির সাথেও কিন্তু আপনি কাজ করার সুযোগ পেতে পারেন। সো এই যেটা বললাম যে আপনার পোর্টফোলিও, সোশ্যাল প্রেজেন্স এবং নেটওয়ার্কিং, এই তিনটা কিন্তু খুবই স্ট্রং পয়েন্ট। আপনি এইগুলো মেনটেন করলে দেখা গেল যে আপনার ফাইবারে আশাই লাগতেছে না, আপনার আপওয়ার্কে আশা ছাড়াই আপনি কাজ পাচ্ছেন। আর যখন এইসব এক্সপিরিয়েন্স হবে তখন কিন্তু আস্তে আস্তে আপনার ফাইবার প্রোফাইল বলেন, আপওয়ার্ক প্রোফাইল বলেন, এছাড়াও কিন্তু আরও অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে কাজ করা যায় বা পাওয়া যায়, সেখান থেকেও কিন্তু আপনি ভালো লেভেলে কাজ পাবেন বা সেখানে কিন্তু ট্রাই করতে পারবেন। আর এই সব যখন আপনি শুরু করবেন তখন আপনার দেখা গেলো সব রেডি, আপনার পোর্টফোলিও রেডি, আপনি কাজ কন্টিনিউসলি খুঁজতেছেন, তখন আপনার সেকেন্ড যে ধাপটা সেইটা আপনার বজায় রাখতে হবে। লাইক আমি প্রথমে বলছি যে প্রথম ধাপটা হলো কোনটা, যে আপনার শুরু করতে হবে। সামটাইম আমরা অনেক কিছু চিন্তা করি বাট শুরু করি না। সো শুরু করাটা সবচেয়ে ইজি, আপনি যে কোনো মুহূর্তে শুরু করতে পারেন। বাট সেকেন্ড ধাপটা হলো যে সেটা আপনার কন্টিনিউসলি করতে হবে। আপনি চিন্তা করতেছেন যে আমি 3 মাস ধরে কাজ খুঁজতেছি বা কাজ শিখছি বাট কোনো কাজ পাচ্ছি না, সো আমি এখান থেকে চলে যাই। সো এইটা যেন আপনার
পুরো টাইমটাই যেন বিফলে না যায় সেই জন্য আপনার ওই ধাপটা ম্যানেজ করতে হবে যে আমার তখন কন্টিনিউসলি সেম ওয়েতে কাজ খুঁজতে হবে এবং কাজের মানে কাজ পাওয়ার ক্ষেত্রে ট্রাই করতে হবে। আর এখন আমার যদি মনে হয় যে না আমি 3 মাস হয়ে গেছে কাজ পাচ্ছি না, এখন আমি কাজ বাদ দিয়ে দিই বা আমি এই সেক্টর আর থাকবো না, তাহলে শেষ। আপনি যা শুরু করছেন যা শিখছেন সব কিছু শেষ। আপনি যখন কন্টিনিউসলি 1 মাস 2 মাস 3 মাস যখন আপনি কাজ না পাবেন, যদি বাই এনি চান যদি আপনি কোনো কাজ না পান, তখন আপনার তৃতীয় ধাপটা ফলো করতে হবে। আর এই তৃতীয় ধাপটা যে ফলো না করতে পারছে সে কখনোই সাকসেসফুল ফ্রিল্যান্সার হতে পারে না। আর দ্বিতীয় ধাপটা ফলো করলে হয়তো আপনি 1টা 2টা 3টা 4টা 5টা কাজ আপনি করতে পারতেছেন ফ্রিল্যান্সিং সেক্টরে, বাট তৃতীয় ধাপ যদি আপনি ফিল আপ না করতে পারেন তখন কিন্তু আপনি একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার বা ওই যে বলে না যে 1 লাখ টাকা ইনকাম করে বা 2 লাখ 3 লাখ 4 লাখ এই টাইপের ইনকাম করতে পারবেন না। আর তৃতীয় ধাপটা হলো এটা যে আপনার যখন এমন অবস্থা হয়ে যাবে যে 2-3 মাস হয়ে গেছে কোনো কাজ পাচ্ছে না, কাজ নেই, সামও হচ্ছে না, হয়তো বা আপনার ভুল হচ্ছে বা হয়তো আপনি কারেক্ট করতেছেন তারপরেও কাজ পাচ্ছে না, লাক ফেভার করতেছে না, হইতেই পারে, তখন আপনার তৃতীয় ধাপটা হলো যে আপনি যখন বার্ন আউট হয়ে যাবেন তখন আপনি হার না মানা। আপনি যদি হার মেনে না যান যে আমাকে দিয়ে হবে না, যেদিন আপনি ভাববেন আমাকে দিয়ে হবে না ওই দিন থেকে মনে করবেন আপনার এই সেক্টরে ক্যারিয়ার শেষ। তখনই আপনি সুন্দর করে আবার লাইক কিছু করার নাই, 6 মাস 7 মাস যাই গেছে ওয়েস্ট হয়েছে, সুন্দর করে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা বাদ দিয়ে দেন এবং আপনি আপনার নিউ লাইফটা স্টার্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার ওই থার্ড স্টেপটাই আপনার ফিল আপ করতে হবে। এখন দ্বিতীয় স্টেপ পর্যন্ত ঠিক আছে, আপনি দ্বিতীয় স্টেপটা ফিল আপ করলেন, আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন প্রতি মাসে 100, 200, 300, 400, বাট ওই থার্ড স্টেপ ফিল আপ না করতে পারলে প্রতি মাসে 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ জীবনও হবে না। সো এইটা কোনো আসলে মামাবাড়ির আবদার না যে আমি চাইলাম আর আমার 1 লাখ টাকা স্যালারি হয়ে গেল। সো ওই তৃতীয় ধাপটা আপনার মেনটেন করতে হবে যে আমি বার্ন আউট হয়ে গেছি, এর মানে হলো যে আমার সাকসেস বেশি দূরে নেই, আমার এখন আরও বেশি চেষ্টা করতে হবে। দ্যাটস দ্য থিং, আপনি যখন বার্ন আউট হয়ে যাবেন কাজ করতে করতে তখন আরও বেশি চেষ্টা করতে হবে। আর এই তৃতীয় ধাপের সময় আপনার খেয়াল রাখতে হবে যে আপনার প্রতিনিয়ত নিজেকে আপডেট করতে হবে। আপনি যেটা এখন মনে করতেছেন এইটা সবচেয়ে আপডেটেড জিনিস বা এই জিনিসটা সবচেয়ে কুল জিনিস যেটা আমি এখন পারি, বাট এটা আপনার মাথায় রাখতে হবে যে নেক্সট 1 বছর পরে বা 6 মাস পরে আপনি যখন কাজ কন্টিনিউ করতে থাকবেন তখন এই জিনিসটা খুবই সিম্পল মনে হবে আর তখন এটা বেশি অ্যাট্রাক্টেড মনে হবে না, এটা স্বাভাবিক। আপনি চিন্তা করেন যে আজকে থেকে 5 বছর আগে যেরকম আপনি ছিলেন এখন আপনার ভিতরে অনেক চেঞ্জ হয়েছে, এবং আপনি যদি 5 বছর আগে ছবিও দেখেন তাহলে আপনার মনে হবে যে এরকম ছবি কেন আমি তুলছি, এরকম হয় না। সো এইটা আপনার সব ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আপনি এখন যেটা বেস্ট করতেছেন মনে হচ্ছে সেটার চেয়েও প্রতিনিয়ত আপডেটেড থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু দেখা গেলো যে সেই ময়েতে যদি আপনি কাজ পারেন আর যদি নিজেকে আপডেট না করেন তাহলে ফিউচারে আপনার কাজ পাওয়া খুবই মুশকিল হয়ে যাবে বা ফিউচারে আপনি অটোমেটিক্যালি আপনার কাজ কমে যাবে বা কাজের কোয়ালিটিটা কমে যাবে। আর সেই জন্য নিজেকে প্রতিনিয়ত আপডেটেড রাখতে হবে এবং আপনার নিজেকে আপগ্রেড করতে হবে। সো এটা যদি আপনি করতে পারেন আশা করি আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে 2024 সালে যদি স্টার্ট করেন হোপফুলি 6 মাস বা 8 মাসের ভিতরে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন।